উড সিএনসি রাউটার, অর্থাৎ কাঠের নকশা কাটা মেশিন। এবং এই একটা 5-6 লাখ টাকার মেশিনে প্রতি মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করা সম্ভব। আজ আপনাদেরকে বলবো এই সিএনসি রাউটার সম্পর্কে এবং এই সিএনসি রাউটার কিনে কিভাবে ব্যবসা করবেন, এই কাঠের নকশা করা মেশিন কেনার আগে কি কি বিষয়ের উপর আপনার লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো বলে রাখি, এই সিএনসি রাউটার মেশিন দিয়ে খুব সহজেই যে কোনো ফার্নিচারের জন্য, সেটা খাট হোক, দরজা হোক, ড্রেসিং টেবিল হোক, যে কোনো ফার্নিচারের কাঠের বা বোর্ডের উপরে খুব সুন্দরভাবে জালি কাটিং, 2D এবং 3D নকশা করা যায়। এবং এই 2D 3D নকশা করে এই মেশিন দিয়ে অনায়াসে 1-1.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব, যদি আপনি সঠিকভাবে মেশিনটি অপারেট এবং ডিজাইন করতে পারেন। তো এই মেশিনে দেখেন এই যে দরজাটা করা রয়েছে, এই দরজাটা একটা 2D ডিজাইন, এবং এই 2D ডিজাইনটা করতে, এই নকশাটা করতে আপনার 20 মিনিট মতো সময় লাগে এই মেশিনে, যেটা হাতে করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এবং এর চেয়ে ভালো যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ দরজায় যে নকশাগুলো, সে নকশাগুলো করতে মূলত 1-1.5 ঘন্টার ভিতরে 2D একটা দরজা করা যায়। এবং সেই দরজাগুলো বিভিন্ন এলাকা ভেদে 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত রেট হয়ে থাকে, অর্থাৎ আপনার যে মিস্ত্রিরা আছে তারা হচ্ছে কাঠ দিয়ে যাবে আপনাকে, দরজা রেডি দরজা দিয়ে যাবে, আপনি শুধু নকশা করে দেবেন। সেই নকশা করার জন্য আপনার মজুরি হচ্ছে 500 টাকা থেকে 2000 টাকা 2D। এবং এগুলো আসলে নকশার উপরে নির্ভর করে যে কোন নকশাটার কত মজুরি। তো এই নকশা যদি আপনি করেন, 2D একটা যদি 1000 টাকার নকশা করেন, একদিনে অনায়াসে আপনি 5টা দরজা নকশা করতে পারবেন। এবং 5টা দরজা যদি প্রতিদিন নকশা করেন বা 5টা খাট যদি নকশা করেন, তাহলে 5টা খাটের নকশা করতে আপনার যদি 2 ঘন্টা করে লাগে তাহলে 10 ঘন্টা লাগবে। এবং আপনি 5টার হিসাব বাদ দিয়ে যদি আমি 3টার হিসাবও ধরি, তাহলে 3টা খাট করলে আপনার 3000 টাকা, যদি 1000 টাকা করে নেন তাহলে 3000 টাকা আপনার মিস নেই। এবং রাত্রে যদি আপনি 3D করেন, সাধারণভাবে আমরা যেটা করি দিনের বেলায় 2D কাজগুলো করি এবং রাত্রের বেলায় 3D কাজগুলো করি, যেহেতু একটা 3D দরজা বা খাট করতে, দরজা করতে 6-8 ঘন্টা সময় লাগে বা কিছু কিছু ক্ষেত্রে বেশিও সময় লাগে, এবং একটা খাট করতে 10-12 ঘন্টা 14 ঘন্টাও সময় লাগে। তো রাত্রের বেলায় আমরা 3D কাজগুলো করি, একটা 3D কাজ করলে মোটামুটি আপনার 3000 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত, আমরা 8000 টাকা পর্যন্ত কাজ করেছি আমাদের এই মেশিন দিয়ে, যে একটা দরজা ডিজাইন করতে 8000 টাকা। এবং আমরা সর্বনিম্ন 3D কাজ 2000 টাকাতেও করে থাকি, সেটা নকশার উপরে নির্ভর করে। তো আমি যদি মাসে 20-30টা দরজা করতে পারি রাত্রে, শুধু রাতে 20টা দরজা করলে আমি যদি 2000 টাকা করেও সর্বনিম্ন রেটটা ধরলাম, 2000 টাকা করে ধরলেও আমার 60,000 টাকা অনায়াসে ইনকাম করা যাচ্ছে রাত্রের বেলায় শুধু। এবং দিনের বেলাতে যদি আমি 2D কাজ প্রতিদিন 2টা করে কাজ করি, তাও 2000 টাকা করলে আপনার প্রতি মাসে হচ্ছে 50-60 হাজার টাকা ইনকাম করা যাচ্ছে। এবং এই মেশিনটা যদি আপনার 24 ঘন্টা তো চালানো সম্ভব না, মোটামুটি 22-23 ঘন্টা যদি কন্টিনিউ চলে, তাহলে এক মাসে আপনার সর্বোচ্চ বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে 5000 টাকা থেকে 6000 টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে। আমাদের মেশিন কম্পিউটার সব কিছু দিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসে 6000 টাকা, যে মাসে খুব বেশি মানে কাজ মানে থাকে, তো সেই মাসে যে মাসে 6000 টাকা বিদ্যুৎ বিল আসে, সেই মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম হয় এই মেশিন দিয়ে। এবং এই মেশিনের খুব বেশি ড্যামারেজ নেই, ড্যামারেজ এটার হচ্ছে মেশিনের যে কাটারগুলো লাগে, বিট যেগুলো বলি আমরা, 2D 3D বিট লাগে, বিটগুলো আপনার 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয় বিটের কোয়ালিটি ভেবে, যে একটা বিট এতে লাগানো রয়েছে। তো এই মেশিন দিয়ে আপনার কাজ করতে হলে 220 ভোল্ট লাগে, আমরা সাধারণত বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি এই 220 ভোল্টের মেশিনেই বেশি চলে বাংলাদেশে, তবে 380 ভোল্টের অর্থাৎ 3 ফেজের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো তুলনামূলকভাবে আপনি একটু কম দামে পাবেন। তো আপনার যদি 220 লাইন থাকে তাহলে 220 লাইন দিয়ে আপনি মেশিন চালাতে পারবেন, পরিচালনা করতে পারবেন। এই মেশিনটার দিয়ে লাভ করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আপনার জানা লাগবে সেটা হচ্ছে ডিজাইন এবং অপারেটিং। তো ডিজাইন অপারেটিং অবশ্যই আপনাকে জানতে হবে, ডিজাইন অপারেটিং জানার জন্য আমরা যারা ডিজাইন শিখতে আগ্রহী, কারণ একজন ডিজাইনারের স্যালারি, একটা ভালো ডিজাইনারের স্যালারি 30-40 হাজার টাকা বাংলাদেশে, এবং ব্যাপক চাহিদা রয়েছে। এবং এই ডিজাইন যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটা অনলাইন এবং অফলাইন কোর্সের ব্যবস্থা করছি, যদি আপনারা সেই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকছে। আমরা অনলাইনে ডিজাইন শেখাবো এবং অফলাইনেও ডিজাইন শেখাবো, এবং অপারেটিংটা আমরা অফলাইনে শেখাবো, কারণ অনলাইনে অপারেটিংটা শেখা সম্ভব না। প্র্যাকটিক্যালে আপনাকে জানতে হবে, মোটামুটি 7-10 দিনের প্র্যাকটিক্যাল ক্লাস এবং 2 মাসের মতো একটা ডিজাইনের কোর্স করলে আপনি ভালো একজন ডিজাইনার হতে পারবেন। এবং ডিজাইনার হওয়ার পরে আপনার মিনিমাম 25,000 থেকে 40,000 পর্যন্ত আপনার কাজের কোয়ালিটির অনুপাতে আপনি যেমন কোয়ালিটির আউটপুট দিতে পারবেন, ঠিক তেমন সে অনুপাতে আপনার স্যালারি হবে। তবে মিনিমাম 25,000 একটা স্যালারি মিস নাই। যদি একটা একজন 3D ডিজাইন শেখে তার জন্য 25,000 স্যালারিতে জব পাওয়া কোনো বিষয়ই না। আপনাদের একটা 3D দরজা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই সিএনসি মেশিনে করা, এটা মেরুগুনিক একটা দরজা, একদম ফিনিশিং। এটা জাস্ট এই এরকম ডিজাইন আসলে হাতে করা সম্ভব না, এটা মেশিনের মাধ্যমে করাই সম্ভব। এই 3D ডিজাইনগুলো করতে, একটা দরজা করতে 8-10 ঘন্টা বা ডিজাইন ভেদে কম বা বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে করা হয় কি, 3D ডিজাইনগুলো সাধারণত রাত্রে করা হয়। আমরা যেমন করি, প্রতি রাত্রে একটা করে 3D দরজা করি বা 3D খাট করি। তো একটা 3D দরজা করতে আপনার 3,000 থেকে 5,000 পর্যন্ত মজুরি বা 10,000 মজুরি হয়, ডিজাইনের উপর নির্ভর করে, তো দরজার সাইজের উপর নির্ভর করে। তো যদি সেইভাবে হিসাব করা যায় যে যে পরিমাণ কাঠের কাজের, ফার্নিচারের চাহিদা বর্তমানে, সেই চাহিদা অনুযায়ী যদি আপনি প্রতিদিন একটা করে 3D দরজা করেন, তাও মাসে 30টা দরজা করা যায়, 3,000 করে হলে 90,000। এবং শুধু তো আপনি একটা 3D দরজা করবেন না, 2D যদি করেন সেক্ষেত্রে আরও বেশি ইনকাম করা সম্ভব হয়। আমার অনেকজনের সাথে পরিচিত আছে যারা একটা 2D দরজার নকশা করতে 1,500 থেকে 2,000 নেয় এবং প্রতিদিন 5-7টা পর্যন্ত দরজা তারা করে থাকে। এভাবে ইনকাম করা সম্ভব, কিন্তু তারপরেও অনেকে এই সিএনসি মেশিন নিয়েও অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন বা লসের খাতায় পড়ছেন বা ব্যবসায় লসে যাচ্ছে। অনেকে সিএনসি মেশিন বিক্রি করে দেওয়া পর্যন্ত লাগছে। তার প্রধান কারণ হচ্ছে, প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে, ডিজাইন এবং অপারেটিং সুন্দরভাবে না জানা। অর্থাৎ আপনার মেশিন যত টাকা দামেরই হোক, এই মেশিনগুলো বর্তমানে 4.5 লাখ টাকা থেকে শুরু করে বাংলাদেশে 1,00,000,000 সিএনসি মেশিন পাওয়া যায়। তো সাধারণভাবে আমরা ফার্নিচারের জন্য যে মেশিনগুলো লোকালে ব্যবহার করি সেগুলো, সেই মেশিনগুলোর দাম 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার ভিতরে। এখন ডিজাইন যদি না পারেন, তাহলে আপনার যত কোটি টাকা দামের মেশিনই হোক না কেন, মেশিনের কোনো ভালো রেজাল্ট দিতে পারবে না। আর ডিজাইন যদি আপনি ভালো পারেন, তাহলে সব মেশিনই একই ধরনের কাজ করে, মানে কাজের কোয়ালিটি আউটপুট একই রকমের হয়। মেশিনের দামের কম বেশির কারণে সেটা হচ্ছে এতটুকু পার্থক্য হয় যে একটা 3D দরজা করতে কম দামের মেশিনে যদি আপনার 10 ঘন্টা লাগে, দামি মেশিনগুলোতে দেখা যাচ্ছে 7 ঘন্টা বা 6 ঘন্টায় হয়, এবং দামি মেশিনগুলো একটু আপনার লংজিভিটি বেশি হয়। তারপরে একটা সিএনসি 5 লাখ টাকা 7 লাখ টাকা সিএনসি মেশিন আপনি রিল্যাক্সে 3-4 বছর ইউজ করতে পারবেন। তারপরে অল্প কিছু সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, খুব বেশি ড্যামেজ নেই এই মেশিনগুলোতে। তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যদি কেউ সিএনসি মেশিন কিনতে চান, তাহলে তাকে অবশ্যই আগে ডিজাইন এবং অপারেটিং জানতে হবে। নিজে যদি আপনি অপারেটিং, ডিজাইন এবং অপারেটিং করতে পারেন, তাহলে আপনি কাজের মান ভালো করতে পারবেন। এবং যদি আপনি ডিজাইন এবং অপারেটিং না জানেন, তাহলে আপনাকে ভালো মানের ডিজাইন পারে, অপারেটিং পারে এমন একটা অপারেটর রাখতে হবে, ডিজাইনার রাখতে হবে, যে ডিজাইনারদের স্যালারি 25,000 থেকে বাংলাদেশে 40,000 পর্যন্ত হয়ে থাকে। তো আপনারা যারা ডিজাইন শিখতে চান, এই ডিজাইনার এবং ডিজাইন এবং অপারেটরদের ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে বাংলাদেশে, এবং আমার এখানেও চাহিদা রয়েছে, আমার অঞ্চলেও এই ডিজাইনারদের ব্যাপক চাহিদা রয়েছে। তো এই ডিজাইন যারা শিখতে চান, তারা অনলাইনে এবং অফলাইনে দুই রকমভাবেই ডিজাইন শিখতে পারবেন। তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করতে পারবেন। অনলাইনে যারা শিখতে চান শিখতে পারবেন, তবে অপারেটিংটা অবশ্যই অফলাইনে শিখতে হবে। তো যারা আমার কাছে ডিজাইন শিখতে চান বা অন্য কোথাও শিখতে চান, শিখেন, আগে ডিজাইন শিখে এবং অপারেটিং শিখে তারপরে মেশিন কেনেন। একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে সিএনসি মেশিন অনেক ইম্পোর্ট করছে, কিন্তু প্রত্যেক কোম্পানিই আপনাকে বলবে যে আপনাকে অপারেটিং ডিজাইন শেখাই দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ, মানে 95% বলা চলে, বর্তমানে যে সিচুয়েশন হয়ে গেছে, কোম্পানি আপনাকে কোনো রকম অপারেটিং শিখাই দেবে কিন্তু ডিজাইন শিখাই দেবে না। কারণ কোম্পানি একটা ডিজাইন শেখাতে, একটা 3D 2D ডিজাইন কমপ্লিট করতে, একটা কোর্স কমপ্লিট করতে আপনার মিনিমাম 2 মাস সময় লাগবে। 2 মাস সময় কেউ আপনাকে ব্যয় আপনার পিছনে ফ্রি ব্যয় করবে না। অনেকে বলবে যে
আপনি মেশিন কেনেন ফ্রি অপারেটিং শিখাই দেবো, ফ্রি ডিজাইনিং ডিজাইন শিখাই দেবো, এবং এই ফাঁদে যারা পা দেবেন তারা কিন্তু এর জন্য পস্তাবেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বারবার আমি অনুরোধ করছি, প্রথমত সিএনসি মেশিন কেনার আগে আপনাকে অবশ্যই ডিজাইন এবং অপারেটিং খুব ভালোভাবে শিখে নিতে হবে। এবং ডিজাইন অপারেটিং যদি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে এই একটা সিএনসি 5 লাখ টাকা দিয়ে একটা সিএনসি মেশিন কিনে এক মাসে 50 থেকে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার বেশি খুব অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়ে সম্পর্কে, সিএনসি মেশিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করুন অথবা ভিডিও নিচে কমেন্ট করুন, আমি দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি এই সিএনসি মেশিন সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখতে চান বা আপনাদের অন্য কোনো চাহিদা থাকে, তাহলে আমি অন্য কোনো একটা ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, ডিজাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এবং সিএনসি মেশিনে কীভাবে কাজ হয় সেটা ইন্ডিস্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন সেখান থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।